প্রিয় দর্শক আজ অত্যন্ত জরুরি একটি প্রয়োজনে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভার্চুয়াল মিডিয়াতে আপনারা সবাই জানেন অতি সম্প্রতি আবিষ্কৃত হওয়া করোনা ভাইরাস এটি একটি বৈশ্বিক দুর্যোগ পৃথিবীর অধিকাংশ দেশই এখন এই ভাইরাসে আক্রান্ত করোনা ভাইরাস থেকে সংক্রামক রোগের নামই হচ্ছে কোভিড নাইন্টিন 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে শুরু হওয়ার আগ পর্যন্ত এই নতুন ভাইরাস এবং রোগটি সবার কাছেই ছিল অজানা এই রোগ থেকে মুক্তি পেতে হলে এই মুহূর্ত থেকে আমাদের দৈনন্দিন আচরণ এবং চলাফেরাতে পরিবর্তন আনতে হবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কারুই যাওয়া উচিত হবে না মনে রাখতে হবে আমরা যে কেউ যে কোনো সময় এই রোগে আক্রান্ত হতে পারি কারণ সবাই আমরা এখন এই রোগের ঝুঁকিতে রয়েছে তাই প্রয়োজন সচেতনতা সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকার চিকিৎসক এবং সর্বস্তরের সচেতন মানুষই এ ব্যাপারে সবাইকে সচেতন করছেন তাদের নির্দেশনাগুলো আমাদের সবার নিরাপত্তার স্বার্থেই মেনে চলা উচিত শুধু নিজে সতর্ক থাকলেই চলবে না অন্যকেও সতর্ক করতে হবে আপনার অসচেতনতার কারণে যেমন অন্য কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে তেমনি অন্যের অসচেতনতার কারণে আপনিও আক্রান্ত হতে পারেন এই ভাইরাসে সুতরাং নিজে নিরাপদে থাকুন অন্যকেও নিরাপদে থাকতে সাহায্য করুন প্রিয় দর্শক আরেকটি কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ভাইরাস সম্পর্কে মন গড়া নানান তথ্য প্রদান করছেন দিচ্ছেন নানান ধরনের পরামর্শ কেউ বা ছড়াচ্ছেন গুজব যা অনেকের মধ্যেই বিভ্রান্তি এবং আতঙ্কের সৃষ্টি করছে যা শুধু নিন্দনীয়ই নয় অপরাধও মনে রাখবেন এই সময়ে কোনো গুজব নয় আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা এবং সতর্কতা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছে